আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এর 34 নম্বর পেজ থেকে। তো দেখো, 34 নম্বর পেজে রয়েছে অনুক্রম এর প্রকারভেদ। এখন অনুক্রম এর প্রকারভেদ এর আগে কিন্তু আমরা অনুক্রম কাকে বলা হয় সেটা কিন্তু জেনেছিলাম। তো এই ভিডিওতে আমরা সামান্য জেনে নেব অনুক্রম এর সংজ্ঞা। দেখো, অনুক্রম কাকে বলা হয়? কতগুলো রাশিকে একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে বলা হয় অনুক্রম বা সিকুয়েন্স বলা হয়। ঠিক আছে, এই এখানে দেখো, যেমন একটা এখানে দেখো কতগুলো রাশি লিখেছি, এখানে 1, 3, 5, 7 এরকম সাজিয়ে লিখেছি, তাই না? তো এটা কতগুলো রাশিকে সাজিয়ে লিখেছি, কিভাবে লিখেছি দেখো। এখানে দ্বিতীয় যে পদটা রয়েছে 3, এটা থেকে যদি প্রথম পদ দেখো 1 বিয়োগ করে দিই তাহলে এখানে কত থাকে, 2 হয়। তারপর দেখো এখানে তৃতীয় পদ রয়েছে 5, এখান থেকে যদি দ্বিতীয় পদটা বিয়োগ করে দিই তাহলে কত থাকে, এখানে 2 থাকে। তারপর দেখো এখানে চতুর্থ পদ 7, এখান থেকে যদি তার আগের পদটাকে বিয়োগ করে দিই, মানে 5টাকে বিয়োগ করে দিই তাহলে এখানে কত আসে, 2 আসে। তার মানে আমরা এই অনুক্রমটাকে দেখে বুঝতেছি যে, মানে এই রাশিগুলোকে সাজানো এটা থেকে দেখতেছি যে যে কোনো রাশি এবং তার পরবর্তী বা পূর্ববর্তী পদের মধ্যে পার্থক্য রয়েছে কত, 2-এর। তাহলে এই যে এইভাবে সাজিয়ে লিখলাম, এইভাবে সাজিয়ে লিখলাম বা অন্য আরো অনেকভাবে সাজানো যায়, এইভাবে সাজিয়ে লেখাকে বলা হয় কি, অনুক্রম বলা হয়। ঠিক আছে, আমরা কিন্তু এই সংজ্ঞাটা আগেও জেনেছিলাম, এখনো জেনে নিলাম। এখন আমি এখানে আরো একটা উদাহরণ দিচ্ছি। মনে করো এখানে রয়েছে 2, তারপরে আছে 4, তারপরে দেখো 8, এরপরে দেখো 16, তারপরে 32, এইভাবে একটা কতগুলো রাশিকে সাজালাম। এখন এই রাশিগুলোর মধ্যে কি সম্পর্ক রয়েছে, যে কোনো পদ, মনে করো দ্বিতীয় পদকে যদি তার আগের পদ দিয়ে ভাগ করি তাহলে কত হয়, দেখো 2 হয়, তাই না? তারপর দেখো এখানে আর একটা পদ দিই, তারপর যে পদটা তৃতীয় পদ রয়েছে 8, 8কে যদি তার আগের পদ 2, 4 তাকে দিয়ে ভাগ করে তাহলে কত আসে, 2 আসে। তারপর দেখো যে কোনো পদ 16, 16কে যদি ঠিক তার আগের পদ দিয়ে ভাগ করি তাহলে এখানেও কত আসে, 2 আসে। এখন যে কোনো পদ 32, তার আগের পদ দিয়ে যদি ভাগ করি 16 দিয়ে তাহলে কত আসে, 2 আসে। দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে মানগুলো সেম আসতেছে। ঠিক আছে, ওকে, তাহলে এখানেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তা এই যে সম্পর্কটা আমরা দেখলাম, যদি এরকম থাকে যে কতগুলো রাশির মধ্যে যদি এইভাবে সম্পর্ক থাকে, ঠিক আছে, দেখে বোঝা যায় যে পূর্বের পদ এবং আগের পদের মধ্যে কি সম্পর্ক রয়েছে তাকে বলা হয় অনুক্রম, তাকে কি বলা হয়, অনুক্রম বলা হবে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব মূলত আজকের ক্লাসে, সেটা হচ্ছে অনুক্রম এর প্রকারভেদ। ঠিক আছে, অনুক্রম কত প্রকার, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। এখান থেকে দেখো আমরা অনুক্রম এর প্রকারভেদ সম্পর্কে ধারণা পাচ্ছি। তা হচ্ছে অনুক্রম দুই রকমের, সেটা হচ্ছে প্রথমে দুইটা, প্রথমত দুই ভাবে ভাগ করা হয়েছে অনুক্রমকে। একটা হচ্ছে সসীম অনুক্রম আর একটা হচ্ছে অসীম অনুক্রম। এই সসীম অনুক্রমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সমান্তর অনুক্রম এবং 2 নম্বর হচ্ছে গুণোত্তর অনুক্রম। আর অসীম যেটা, সেটাকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সমান্তরাল অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, তো এইখানে সসীম এবং অসীম গুণোত্তর কাকে বলা হয়, সমান্তর গুণোত্তর কি, তারপরে এখানে মানে সমান্তর অনুক্রম কি, গুণোত্তর অনুক্রম কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা জানবো যে সসীম বা শান্ত অনুক্রম কাকে বলা হয়। দেখো সসীম এর আর এক নাম হচ্ছে শান্ত। তো সসীম অনুক্রম বা শান্ত অনুক্রম কাকে বলা হয়, কোনো অনুক্রমের পদ সংখ্যা সীমিত হলে তাকে বলা হয় সসীম বা শান্ত অনুক্রম বলা হয়। তার মানে যদি কোনো অনুক্রমের মানে পদ সংখ্যা গুণে শেষ করা যায় তখন সেগুলোকে বলা হয় কি, শান্ত অনুক্রম বা সসীম অনুক্রম। সসীম মানে কি, যেটা সীমার মধ্যে রয়েছে। যেমন দেখো এখানে প্রথম যে অনুক্রমটাকে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 1, তারপর দেখো 4, তারপর দেখো 9, এইভাবে এইভাবে কিন্তু যাচ্ছে, তাই না অনুক্রমটা। তাহলে দেখো এই অনুক্রমটার লাস্ট যে পদ সংখ্যা রয়েছে সেটা রয়েছে 100, এবং এটা কিন্তু আমরা গুণে শেষ করতে পারতেছি। যদি কোনো অনুক্রমের শেষ পদটা কত সেটা যদি জানা থাকে সেটাকে বলা হয় সসীম বা শান্ত অনুক্রম। 1 নম্বর দেখো যে 1, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 9, এবং এভাবে যে 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 লাস্টটা কত হয়েছে 100। তো শেষের যে অনুক্রমটা সেটা কিন্তু দেওয়া, মানে রাশিটা আর কি বা পদ সংখ্যা এটা কিন্তু দেওয়া আছে। যদি দেওয়া থাকে সেটা কি হবে, সেটা হবে
হচ্ছে শান্ত বা সসীম অনুক্রম। 2 নম্বরটা ঠিক দেখো, এখানে 5, তারপর দেখো 12, তারপর কত 17, এইভাবে ডট 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 দিয়ে 502 যে শেষ হয়ে গেছে, মানে লাস্টেরটা 502, তারপরে আর কোনো অনুক্রম মানে রাশি নাই। যেহেতু রাশি নাই বা পদ সংখ্যা নেই, এর জন্য এখানেই শেষ, শেষ হলে সেটা শান্ত। তারপর দেখো 3 নম্বর, 1/2, তারপর 1/5, 1/10, এইভাবে যে 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 কত হয়েছে, লাস্টেরটা হয়েছে 1/ এই যে 10001। তো এই মানটা কিন্তু শেষ হয়ে গেছে এখানে, এরপর আর কোনো মান নাই, তাহলে এটাও সসীম অনুক্রম। 4 নম্বর, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এবার যে 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 কি করে শনিবারে যে শেষ, এরপরে কিন্তু আর কোনো পদ সংখ্যা নাই বা হচ্ছে রাশি নাই, তাহলে এটাও কি হবে, শান্ত বা সসীম অনুক্রম বলা হবে এটাকে। ঠিক আছে, এরপর দেখো রয়েছে অসীম অনুক্রমের সংজ্ঞা। কোনো অনুক্রমের পদ সংখ্যা অসীম হলে, অসীম মানে সীমাহীন যদি হয়, মানে শেষ যদি না হয়, তখন তাকে বলা হয় অসীম অনুক্রম বলা হয়। যেমন দেখো এখানে 1 নম্বর রয়েছে 3, তারপর রয়েছে 1-1-3, এইভাবে পরেরটা করতে হবে, দেখো পরেরটা এই এইরকম, আমরা এরকম দেখো ডট 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 দেওয়া আছে, এটা শেষ নাই, মানে অসীম ভাবে চলতেইছে চলতেছে চলতেছে চলতেছে। এখন এই যে অনুক্রমটা লাস্টের যে অনুক্রম মানে মাসিক রাশিটা কত হবে, এটা কিন্তু সীমা নাই, যদি সীমা না থাকে তখন এটাকে বলো অসীম অনুক্রম। দেখেই বুঝে দেবে, এরকম লাস্টে দেখো এরকম ডট ডট যদি চিহ্ন থাকে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে অসীম অনুক্রম। তারপর দেখো 2 নম্বরটা 1 আছে, তারপর 2/3, তারপর দেখো 3/5, তারপরে 4/7, এইভাবে যেতে 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 যেতেই থাকবে, কত হবে এরকম লাস্টটা কত হবে এর কোনো সীমা নাই, তাহলে এটাও অসীম। তারপর দেখো এখানে 5-এর গুণিতক, 5-এর গুণিতক কত, 5-এর ঘরে নামতা, দেখো এখানে এখানে দেখো রয়েছে 5, 5×10, 3×5=15, তারপরে হচ্ছে কত 20, তারপরে হচ্ছে কত 25, তারপরে 30, 35, 40, 45, 50, তারপর 55, 60, 65, 76, এইভাবে কিন্তু যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে, এর কোনো শেষ হবে না। তাহলে এটাও কি একটা, এটা কি বলতো, একটা সসীম অসীম অনুক্রম, যেহেতু এর পদ সংখ্যা কতগুলো আছে এবং শেষেরটা কত আছে এটা গণনা করা যাচ্ছে না। এরপর গণনাকারী সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, সেইভাবে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে অসীম পর্যন্ত। এখানে কিন্তু গণনা করে শেষ করা যাচ্ছে না, তুমি কি শেষ করতে পারবা? 100 পর্যন্ত কিন্তু শেষ না, তারপরে কিন্তু আরো অনেক আছে, অসংখ্য রয়েছে, এগুলো কি বলা হয়, এই এই যেহেতু এগুলো গণনা করে শেষ করা যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় অসীম অনুক্রম। ঠিক আছে, এখানে তোমাদের বইয়ে এটাই আলোচনা করা রয়েছে। দেখো উল্লেখ্য অনুক্রমের মধ্যে অনুক্রমের পদ সংখ্যা সসীম এবং অসীম উভয় হতে পারে, যেটা আমরা আলোচনা করলাম, যে অনুক্রমের পদ সংখ্যা নির্দিষ্ট অর্থাৎ যার শেষ পদ রয়েছে তাকে বলা হয় সসীম অনুক্রম, আর যে অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট যার পদ সংখ্যা শেষ নেই তাকে অসীম অনুক্রম বলা হয়। এই উদাহরণটাই কিন্তু আমরা আলাদাভাবে দেখেছি। ঠিক আছে, এখন দেখো এখানে মাথা খাটাতে বলছে, মাথা খাটা বলতে কি বলছে, অনুক্রমের পদের পদের অনুক্রমগুলো নির্ণয় করো, অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করতে বলেছে। এখানে 2টা অনুক্রম দেওয়া রয়েছে, এই অনুক্রম দুটার পরবর্তী যে অনুক্রম হবে আর কি। ঠিক আছে, তো এইগুলো আমাদের বের করতে হবে। যেমন দেখো এখানে -1, 2, 5, 8, এর পরের যেটা 1টা, 2টা, 3টা খালি ঘর রয়েছে, এগুলো আমাদের পূরণ করতে বলেছে। তারপর এরও 3টা খালি ঘর রয়েছে, এইটা আমাদের পূরণ করতে বলা হয়েছে, তো আমরা ইনশাল্লাহ পূরণ করবো এখন। তো দেখো আমরা প্রথমটা কিভাবে করতে পারি, প্রথমটা এখানে রয়েছে, প্রথমটা রয়েছে -1, 1 নম্বরটা করতেছি, হ্যাঁ -1, তারপরে দেখো 2, তারপরে 5, তারপরে 8, তারপরটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো আমি তো এখানে বের করে দিয়েছি অটোমেটিক, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে বের করলাম। এখানে খেয়াল করো -1 আছে প্রথমটা, আর তার দ্বিতীয়টা কত আছে 2, তাহলে 2 থেকে যদি আমরা তার আগেরটা বিয়োগ করে দিই, ঠিক আছে, আগেরটা কত আছে -1, এখন 2 - - কত হয়ে যাবে দেখো 3 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আর কি, -+, তাহলে 3 হয়ে গেল। এখন তারপরটা কত রয়েছে দেখো 2, 2 এর পরে কত 5, তো 5 তার আগের পদ কত 2, বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 3 হবে। তারপর দেখো এখানে 8, 8-এর আগে যেটা রয়েছে কত 5 রয়েছে, তো 5, 8 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে 3 হবে। তো এতটুক থেকে আমরা এটাই বুঝতেছি যে এখানে পাশাপাশি দুইটা রাশির মধ্যে পার্থক্য রয়েছে 3, সবগুলোর ভিতরে দেখো পার্থক্য 3, তাহলে এখানে যদি আমি 8-এর সাথে আরো 3 যোগ করি তাহলে কত হয়, 8-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত হয় দেখো 11 হয়, তাহলে এর পরে পদটা হবে 11, তারপরে পদটা কত হবে 11-এর সাথে আরো 3 যোগ করব, যোগ করলে কত হবে 14, তাহলে পরের সংখ্যাটা কত হলো দেখো রাশিটা হয়ে গেল 14। তারপর দেখো এখানে 14 এর পরের সংখ্যাটা কত 3 যোগ করবো, তাহলে 3 যোগ করলে কত হয় 17 হয়,
তাহলে দেখছো এইভাবে 17 এখানে যে শেষ হয়ে গেল, তাই না? যেহেতু এটা সসীম পদ মানে দেওয়া রয়েছে, দেখো লাস্টেরটা শেষ পদ দেওয়া রয়েছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরেরটা দেখো, সেম একইভাবে আমরা করব। এখানে পরে যেগুলা রয়েছে, যেটা এখানে পরের গুলাতে দেখি, এখানে রয়েছে দেখো 4.5, 4.5। এখন 4.5 এখান থেকে যদি তার আগেরটা বিয়োগ করে দিই, মানে এটা যদি বিয়োগ করে দেখি 3. কত, 4 বিয়োগ করলে কত হয় দেখো, 1.1 হয়, তাই না? এরপর দেখো এখানে রয়েছে 5.6, তার ঠিক আগেরটা বিয়োগ করে দেবো, 4.5টাকে বিয়োগ করে দেবো, তাহলে কত হবে এখানে, 1.1 আসে। তার মানে আমরা বুঝতেছি এটা যে এখানে প্রত্যেকটা পদ, প্রতিটি পদের মধ্যবর্তী যে পার্থক্য সেটা কত রয়েছে, 1.1, মানে পাশাপাশি দুইটা ওই রাশির মধ্যে পার্থক্য 1.1 রয়েছে। তাহলে পরবর্তী রাশি কত হবে, এখানে লাস্ট রাশি রয়েছে 5.6, এর সাথে আমরা কি করব, 1.1 যোগ করে দেব। তাহলে দেখো 1 পয়েন্ট যোগ করলে 6.7 হয়, তারপর দেখো 6.7 হলো, তার সাথে আমরা 1.1 যোগ করব, তাহলে কত হয়, 7.8 হবে। তারপর দেখো এখানে 7.8 রয়েছে, তারপর 1.1 যোগ করে দেবো, তাহলে কত হবে এখানে, 8.9 হবে। তো এইভাবে কিন্তু আমরা পরবর্তী রাশিগুলো পেতে পারি, ঠিক আছে? দেখো এইভাবে আমরা এই মানগুলো আমরা বের করে ফেললাম। এখানে মাথা কাটা বলছে 34 নম্বর পেজে। এটা পরবর্তীতে রয়েছে দেখো সমান্তর অনুক্রম। তো আমরা পরবর্তী ক্লাসে সমান্তর অনুক্রম কাকে বলা হয় এখান থেকে আলোচনা করব, এবং এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। এবং ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। সকলকে ধন্যবাদ।